মুসলমান পারে নাকি তোমাদের রাম সীতা নামটা নিয়ে জুতার তলায় লিখতে? মুসলমান কি পারে না তোমাদের মন্দিরের মধ্যে যারা আছে তাদেরকে পিটাইয়া বার করে দিতে? মুসলমান কি পারে না তোমাদের গুরু বা তোমাদের পণ্ডিত যারা আছে তাদেরকে পিটাইয়া ঠান্ডা করতে? মুসলমান সব পারে, মুসলমান করে না কেন? শুধু আল্লাহ পাককে ভয় করে মুসলমান, আল্লাহ পাকের হুকুম মেনে চলে। আজ তাকিয়ে দেখুন না, আজ তাকিয়ে দেখুন, আজ হিন্দুরা ইহুদিরা আজ মুসলমানের ওপরে কত জুলুম করছে, কত অত্যাচার করছে, মারধর করছে। 10 জন মিলে এক মুসলমানকে ধরে বলছে যে বল জয় শ্রীরাম। 10 জন মিলে এক মুসলমানকে ধরে বলছে, মারধর করে বলছে যে বল জয় শ্রীরাম, এইটা তোমাদের ধর্ম? আর 10 জন মিলে এক মুসলমানকে ধরে বলছে জয় বল জয় শ্রীরাম, 10 জন মিলে ধরে তাই বলো জয় শ্রীরাম, এটাই তোমরা মনে করো তোমরা পুরুষ, তাই না? তোমরা নিজেকে পুরুষ মনে করো, তোমরা নিজেকে পুরুষ মনে করে 10 জন মিলে এক মুসলমানকে ধরে মারধর করে বলছো যে বল জয় শ্রীরাম, এটাই তোমরা পুরুষ? নিজেকে পুরুষ মনে করো, নিজেকে পালোয়ান মনে করো, নিজেকে ক্ষমতা মনে করো, নিজের বহুত ক্ষমতা আছে মনে করো? এসো না একা একা, এসো না একা একা, কেমন পারো দেখি, কেমন তোমার দাম, কেমন ক্ষমতা। তুমি 10 জন মিলে এক মুসলমান ধরে বলছো যে গরু তোমাদের মাতা, গরু তোমাদের মা, এমনটা না বললে ছাড়ব না, মারধর করে 10 জন মিলে এক মুসলমানকে বলছে, আর নিজেকে বলো পুরুষ। অত যদি মায়ের দুধ খেয়ে থাকো, অত যদি মায়ের লাল হয়ে থাকো, অত যদি তোমাদের দম হয়ে থাকে, যদি ক্ষমতা হয়ে থাকে, এক মুসলমানের কাছে একজনা এসে বলো না দেখি তোমাদের পাওয়ার কেমন, দেখি তোমাদের ক্ষমতা কেমন, জান ছাড়িয়ে নেব। চুপ আছি বলে মনে করো না যে সাইলেন্ট আছে বাস, এমনি যদি মুসলমান হাত তোলে, যদি মুসলমান শুরু করে দেয়, যদি মুসলমান একবার অ্যাটাক করা শুরু করে দেয়, তোরা কেন তোদের পূর্বপুরুষ যাদেরকে রেখে দিয়ে এসেছিস তারা যদি উঠে চলে আসে তাও কিন্তু মুসলমানকে আটকাইতে পারবে না। আজ কেন মুসলমানের ওপর এত জুলুম, কেন কোরআনের ওপর এত অত্যাচার, কেন মসজিদের ওপর এত জুলুম, কেন আল্লাহকে নিয়ে গালি, রসুলকে নিয়ে কেন গালি? কোন মুসলমান তো তোমাদের ধর্মকে নিয়ে গালি দেয় না, কোন মুসলমান তো তোমাদের পণ্ডিত গুণকে নিয়ে গালি দেয় না, কোন মুসলমান তো তোমাদের মন্দির ভাঙে না, তো কেন তোমরা মসজিদ ভাঙো? আমি সব হিন্দুদের কথা বলছি না, সব হিন্দুদের কথা বলছি না, কিছু কিছু হিন্দু আছে যারা মুসলমান দিগকে ভাই মনে করে, মুসলমানদেরকে আপন মনে করে, আর কিছু নিমুখ হারাম দুটো একটা জানোয়ার আছে তারা মুসলমানদেরকে শয়তান মনে করে, মুসলমানদেরকে দুশ্মন মনে করে। আমার কথা হলো তাদের কাছে, কেন মুসলমানের উপরে কিছু কেন অত্যাচার? আওয়ারা বলছে, আবার বলছে মুসলমানদের মসজিদে ঢুকে তাদেরকে পিটাইয়া বের করে দেব, মসজিদে ঢুকে তাদেরকে মারধর করে মেরে ফেলব, এমন কথা বলছে। দম যদি থেকে থাকে, মায়ের লাল যদি হয়ে থাকি, সে একা এসে দেখ না, একা একা এসে এক মুসলমানকে ধর না, দেখি তোর কত পাওয়ার আছে, কত দম আছে। 10 জন মিলে এক মুসলমানকে ধরে বলছে যে আমি পুরুষ, আমি পালোয়ান, খারাম বেইমান। কেন কোন ধর্ম তো এই শিক্ষা দেয় নাই যে এক ধর্ম হয়ে আর ধর্মের উপরে জুলুম করা, কোন ধর্ম এই শিক্ষা দেয় নাই যে এক ধর্ম হয়ে আর ধর্মের উপরে জুলুম করা, তো তোমরা কেন জুলুম করো? আজ দুটো একটা হিন্দুর জন্য, আজ দুটো একটা হিন্দুদের জন্য পুরো হিন্দু সমাজটাই বদনাম হয়ে গেল, পুরো হিন্দু সমাজটাই বদনাম। সব হিন্দু ভাই তেমন নয়, একসাথে ওঠা বসা, একসাথে কথাবার্তা, একসাথে ঘোরাফেরা সব ঠিক আছে, দুটো একটা নিয়ম খারাপ আছে গো, খুব শয়তান নিজেকে মনে করে বাস ওরাই পালোয়ান, ওরাই পণ্ডিত, ওরাই বৈজ্ঞানিক।
10 জন মিলে 10-12 জন মিলে মুসলমানের উপরে জুলুম করো, এটাই তোমাদের ধর্ম শিক্ষা দিয়েছে। হ্যাঁ, জুতার তলায় আল্লাহ নামটা জুতার তলায় লিখে তারা ব্যবহার করছে। ঘরের পা মোছা তার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। আজ তোমরা এক ধর্ম হয়ে আর এক ধর্মের উপরে জুলুম করছো, এক ধর্ম হয়ে আর ধর্মের উপরে অত্যাচার করছো, এইটা তোমাদের ধর্ম শিক্ষা দিয়েছে। হ্যাঁ, তোমার ধর্ম এই শিক্ষা দিয়েছে। মুসলমান চুপ আছে বলে মনে করো না, মুসলমান হয়তো সঠিকভাবে নামাজ পড়তে পারে না, এরা হয়তো সঠিকভাবে কোরআন পড়তে পারে না, এরা হয়তো সঠিকভাবে আল্লাহ এবং রসুলের কথা সঠিকভাবে মানতে মেনে চলতে পারে না, কিন্তু মুসলমানের এক যুবকের গায়ে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, আমার রসুলের নামে যারা গালি দিবে, আমার রসুলকে যে নিয়ে যারা বেয়াদবি করে দেবে, রক্ত এক ফোঁটা থাকা পর্যন্ত তোদের সাথে যুদ্ধ করা যাবে। তো কেন মুসলমানের উপরে জুলুম করো, কেন অত্যাচার করো? ওই মুসলমান তো তোমাদেরকে নিয়ে গালি দেয় না, তো কেন মুসলমানের উপর অত অত্যাচার, এত জুলুম কেন? মুসলমানের জুলুম করো না, মুসলমানদের উপরে অত্যাচার করো না। আবার কে বলছে? আবার বলছে যে হিন্দুস্তান থেকে গুছিয়ে পাকিস্তানে চলে যাও, দেশটা কি তোর বাপ কি ওই বিয়ের সময় তো শ্বশুর বাড়ির থেকে নিয়ে এসেছিল? হারা যে হিন্দুস্তান থেকে পাকিস্তানে চলে যাবে তোর বাপের দেশ? যেমন এই দেশে তোদের হক আছে, যেমন হিন্দুদের হক আছে এই দেশে, যেমন হিন্দুদের হক আছে এই দেশে, যেমন বেরুলিদের হক আছে এই দেশে, যেমন খ্রিস্টানদের হক আছে এই দেশেও, তেমনই মুসলমানের হক আছে। তো কেন হিন্দুস্তান থেকে পাকিস্তানে চলে যাইতে বলিস? দেশটা মনে হয় তোর বাপ বিয়েতে নিয়ে এসেছিল শ্বশুর বাড়ি থেকে, তাই না? আমার রসুলকে নিয়ে গালি দিলে সহ্য করব না, কোরআনকে নিয়ে গালি দিলে সহ্য করব না, আমার আল্লাহকে নিয়ে গালি দিলে সহ্য করব না। যারা রসুলকে নিয়ে গালি দেবে, যারা কোরআনকে নিয়ে গালি দেবে, যারা মসজিদকে নিয়ে গালি দেবে, রক্ত যদি এক ফোঁটাও থেকে থাকে তাহলে সেই পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করা থামব না। বন্ধ করো রসুলকে নিয়ে গালি দেওয়া, বন্ধ করো কোরআনকে নিয়ে গালি দেওয়া, বন্ধ করো আল্লাহকে নিয়ে গালি দেওয়া, বন্ধ করো। নাহলে মুসলমান যদি একবার হাত বাড়িয়ে দেয় কোল যে কিন্তু ছাড়িয়ে না নেওয়া পর্যন্ত ছাড়বে না।